হ্যালো বন্ধুরা, আমি মনির হোসেন আসি মনির টেক ভিডিওর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের শেখাবো যে HTML এর কোডিং আপনারা কিভাবে করবেন। এগুলো খুবই সহজ, পারলে আর না পারলে একদম আপনার মাথায় ধরবে না। তো কেন ধরবে না সেই ফর্মুলাটি আপনার জানতে হবে, সেগুলো দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করতে হবে এবং কি সেই সাথে সেটি কী কেন হয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে বলতে চাই যে HTML খুবই সহজ, আর একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরির জন্য HTML ইউজ করা হয়। তো সেই স্ট্রাকচারটি আপনাকে প্রথমত জানতে হবে, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট যেটি বলেন না কেন সেটির জন্য এটি খুবই প্রয়োজনীয়। HTML, CSS, JavaScript, jQuery বা যাই কিছু বলেন, তো এগুলো স্টেপ বাই স্টেপ আমি আসবো। তো আজকে কথা হবে HTML নিয়ে, আর এই ভিডিওটি হলো Part 1। তো আপনারা পার্ট বাই পার্ট ভিডিও হবে, সেগুলো আপনারা দেখতে থাকবেন সব ভিডিওই, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো কথা না বলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আজকে দেখাবো যে কিভাবে কম্পিউটারটি রেডি করতে হবে HTML এর কাজ করার জন্য। এটি খুবই সহজ, মাত্র 1 থেকে 2 মিনিটে আপনি আপনার কম্পিউটারটি রেডি করতে পারবেন, যদি কিনা এই ভিডিওটি দেখেন সম্পূর্ণ। তাই বলতে চাই ভিডিওটি দেখতে থাকুন পুরো। আপনাকে এই কাজটি করার জন্য কম্পিউটারে যা যা লাগবে তা হলো গুগল ক্রোম। তো দেখুন গুগল ক্রোম আমি ডাউনলোড করে রেখেছি, ইন্টারনেট বা মজিলা ফায়ারফক্স বা অপেরা ব্রাউজার, এগুলো অবশ্যই অবশ্যই লাগবে। তো আমি এবার আর কথা না বলে সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোমে, যেহেতু আমি গুগল ক্রোমকে অনেক ভালোবাসি তাই গুগল ক্রোমই ইউজ করি। তো এটি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখুন এরকম চলে আসলো, এখানে গিয়ে লিখব নোটপ্যাড প্লাস প্লাস। দেখুন লিখলাম নোটপ্যাড প্লাস প্লাস প্রি ডাউনলোড, এবার ইন্টার অর্থাৎ সার্চ করলাম। সার্চ করার পর এরকম অনেক লিঙ্ক আসবে, আপনি এটি ক্লিক করবেন যে নোটপ্যাড hashplus.nsoftlearning.com। এখানে থেকে আপনি খুবই সহজে ডাউনলোড করতে পারবেন, আর এগুলো একদম ফ্রি, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন লোডিং হচ্ছে। তো একটু ওয়েট করুন, এই যে দেখুন নোটপ্যাড প্লাস প্লাস ফর উইন্ডোজ, এই যে এখানে আপনি ক্লিক করবেন প্রি ডাউনলোড এর জন্য। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এবার লোডিং হচ্ছে। তো ডাউনলোডিং লেখা আসছে, তো হইতেছে, একটু ওয়েট করুন, আর ডাউনলোড না হলে আপনি এখানে ক্লিক করবেন। তো অলরেডি হয়ে গেছে, তো দেখুন এই যে হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। যেহেতু আমি ইনস্টল করে রেখেছি সেহেতু আর ইনস্টল করতেছি না। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনার যে ফাইল আছে সেই ফাইলের এক্সটেনশন, আর ফাইলের এক্সটেনশনগুলো কী সেগুলো আমি আপনাদের এক্সপ্লেনেশন করতেছি। তো দেখেন এটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের অর্থাৎ MS ওয়ার্ডের একটি ফাইল, এই ফাইলের শেষে দেখেন .docx, এই .docx এটি হলো এক্সটেনশন, মানে এই ফাইলটি কি ধরনের। আর এক্সেলের হলে এখানে এক্সেলের হয়তো দেখুন যে এক্সেলের কি লেখা আছে, তো এই ধরেন এটি হলো এক্সেলের ফাইল। তো সেক্ষেত্রে আপনার ওইখানে এক্সেল লেখা থাকতো, সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, যেহেতু এটি ছবি সেক্ষেত্রে দেখেন যে পিজি অর্থাৎ পিএনজি থাকলে এখানে লেখা থাকতো পিএনজি .png এরকম, আর কি যে .docx দেখতে পাচ্ছেন। তো ছবির ক্ষেত্রে দেখেন যে পিইজি, তো এরকম লেখা আছে। এবার আশা করি বুঝতে পারছেন যে এগুলো আসলে কি। তো এবার সরাসরি চলে যাচ্ছি সার্চ অপশনে। তো দেখুন আপনার কম্পিউটারে অবশ্যই এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে লিখবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন লিখলে আপনি অবশ্যই ফোল্ডার অপশন লেখাও করতে পারেন, আবার ফাইল এক্সপ্লোরার অপশন এরকম লেখা থাকতে পারে। তো এই যে দেখুন কন্ট্রোল প্যানেল, তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর তো দেখুন এরকম আসছে। তো এবার জেনারেল ভিউ সার্চ, এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাব। তো দেখুন এখানে কী লেখা আছে, অনেক লেখা আছে দেখা যাচ্ছে, তো আমাকে খুঁজে বের করতে হবে। একটু আগে দেখে আসলেন যে আমার কম্পিউটার কিন্তু অলরেডি আমি অন করে রেখেছি, তাই
অন করে রেখেছি, তাই সকল ফাইলের ক্ষেত্রে দেখাচ্ছে। যেমন এই যে ডট ডকস, ডট জেপিইজি, এরকম কিন্তু দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি অফ করে দিই তাহলে দেখাবে না। এখন আমি দেখাচ্ছি, এখন আপনাদের কাজটি করতে হবে। এই যে দেখেন, এখানে টিক দেওয়া ছিল, যদি টিক দিয়ে দেই হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এবার যদি অ্যাপ্লাই আর ওকে, এবার যদি আমি খুঁজি তো দেখুন, দেখুন এবার ডট ডকস ডট ডক এক্স নাই, তো দেখুন এগুলো হাইড হয়ে গেছে। তো এবার আমি আবার অন করতেছি, দেখুন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন, ফোল্ডার এক্সপ্লোরার। তো এবার ভিউ, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এই যে এখানে টিক আপনারা উঠিয়ে দিবেন, এবার অ্যাপ্লাই আর ওকে, তো হয়ে গেছে। তো এবার যে কাজটি করবেন সেটি হলো যে এই সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করবেন। এবার তো নোটপ্যাড প্লাস প্লাস লেখার পর দেখেন এই যে চলে আসছে, তো চলে আসলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যেহেতু আমি টাইপ করে রেখেছিলাম তাই এখানে অনেক আসছে, আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে। তো এরকম দেখাবে। এবার আপনি যে কাজটি করবেন সেটি হলো এই ফাইলে যাবেন, তো ফাইলে থেকে এই যে দেখেন সেভ অ্যাজ, সেভ অ্যাজ। এবার ধরুন ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করার পর, ডেস্কটপে ক্লিক করার পর আপনার একটি ফোল্ডার সিলেক্ট করবেন। তো এবার যেহেতু আমি ফোল্ডার তৈরি করিনি, সেক্ষেত্রে এই যে সং নামে যে ফোল্ডারটি আছে এটির মধ্যে আমি সেভ করব। এবার ওপেনে ক্লিক করলাম, এবার সেভ। এবার এই নোটপ্যাডটি এখানে থেকে আপনাকে আর খুঁজতে হবে না, তো বারবার এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস লিখে খুঁজতে হবে না। এবার সরাসরি যে সং নামে যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডারটিতে দেখবো যে আছে নাকি। তো দেখুন এই যে সং নামে ফোল্ডার, এই ফোল্ডারটিতে আমি এনেছি, তাই এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এই যে, তো এখানে শিখতেছি এখানে, তো ধরুন যে আমি নাম চেঞ্জ করে দিব। তো দেখুন এখানে নাম চেঞ্জ করে লিখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট ডট HTML। এখানে ডট HTML না থাকলে কিন্তু এইটি চলবে না, বা এই ফাইলকে বলে দিচ্ছে যে এটি কি ধরনের ফাইল, ডট ডকস এরকম আর কি। তো সেক্ষেত্রে আপনি এই যে দেখেন এটি হয়ে গেছে। তো এবার কি করতে পারেন, এবার এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এখন কোনো কিছু লেখা হয়নি তাই কিছু দেখাবে না, জাস্ট এরকম দেখাবে। তো দেখুন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে এবার দেখুন এটি কিন্তু অটোমেটিক এই ব্রাউজারটি দিয়ে ওপেন হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটি। আপনি যদি আপনার ইচ্ছা মতো ব্রাউজার দিয়ে ওপেন করতে চান তাহলে এই যে এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এই যে ওপেন উইথ, ওপেন উইথ এই যে গুগল ক্রোম, এবার কিন্তু এই যে গুগল ক্রোমে ওপেন হয়েছে। এটি মূলত আজকের এই ভিডিওর টপিক। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে এখানে কেন লেখা আসে না বা কিভাবে আসবে। আর এখানে কিন্তু দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট ডট HTML, এটি কিন্তু টাইটেল, টাইটেল। আর এই যে দেখেন ফাইল কোথায় আছে বা কোথায় রাখা আছে কম্পিউটার, সেটি এখানে দেখাচ্ছে। তো এই লেখাগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, মানে আপনার যে ওয়েবসাইটের যে ডোমেনের নামগুলো থাকবে সেখানে এখানে কিভাবে আনবেন, এবং সেই সাথে কিভাবে এখানে টাইটেল এখানে যাবে, তো সেগুলো নিয়ে আলোচনা হবে। এমনকি বডিগুলো এখানে থাকবে, হেডিংগুলো এখানে থাকবে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনারা প্র্যাকটিস করবেন, তো প্র্যাকটিসের সময় যদি কোনো বিষয় না বুঝেন এবং সেক্ষেত্রে যদি কোনো কাজ না করে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো। তো ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।